আপনি একটু পিছান না বাবু, ছবি করতে হচ্ছে। ছাড়ুন না, ওইদিকে সরুন না, ভাই সরুন না, যাদের বাড়িতে পাঁচজন সাতজন করে টাকা ঢুকেছে, কিছু জানা না, ঢুকে এলে কি জানতে পারি, কি জানা যাবে ঢুকে এলে। পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বহুজনকে শোকজ করা হয়েছে বলে এরকম একটা খবর আমফান দেশে নির্দেশে দলের নীতি আদর্শের বিরুদ্ধে করেছেন, তাদেরকে স্বদেশের নির্দেশে শোকজ করা হয়েছে। এছাড়া বিশেষ করে আমফান ইত্যাদি আমাদের বহু লোকের অনেককে বিচার করা হয়েছে, বিচার করে তাদেরকে টাকা ফেরত দিতে বলা হয়েছে। একটা ব্লক মন্ত্রী সেখান থেকে নির্বাচিত আমাদের পরিবহন মন্ত্রী সেই ব্লকে, সেই এলাকা থেকে কিছু মানুষ পাকাওয়ালিওয়ালাদের টাকা লোকের টাকা নিয়েছেন আমফানে, সেই টাকা ফেরত দিতে বলা হয়েছে এবং কেন এসব করেছেন তার জন্য ওই ব্লক শোকজ করেছে, শোকজ করেছে আমাদের নির্দেশে। তো ঐতিহাসিক যে শিক্ষা
সিদ্ধান্ত দলের দলের যে জনমুখী কর্মসূচি, সেই কর্মসূচিতে দশ দিনের মধ্যে কেন্দ্র কোনো পয়সা না দেওয়া সত্ত্বেও দশ দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত বাড়িতে অ্যাকাউন্টে টাকা পৌঁছে দিয়েছেন এবং একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে আমরা মনে করি। এবং সঙ্গে সঙ্গে তিনি একথাও বলেছেন কোনো প্রকার দুর্নীতি বরখাস্ত করা হবে না এবং বিশেষ করে নিজেদের লোক পাঠা হয়ে যাবে এসব লোককে টাকা দেওয়া যাবে না, যারা দেবেন তারা অন্যায় করবে। তো এভাবে আমরা দেখেছি কিছু অন্যায় হয়েছে, সেই অন্যায় চেক করে তাদেরকে সুখোজ করা হয়েছে এবং টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং ইতিমধ্যে টাকা ফেরত শুরু হয়ে গেছে। প্রত্যেকটা জায়গায় অভিযুক্ত হচ্ছে শাসক দল, মানে আপনাদের তৃণমূল কংগ্রেসের লোকজন। শাসক দল কেন, আমি তো বিজেপি যেখানে আছে ক্ষমতায়, আমি দেখছিলাম উত্তর চব্বিশ পরগনায় বিজেপি যে বিজেপি সদস্য তিনি টাকা দিয়েছেন তার নিজের ঘরে পাকা বাড়ি, তিনি তারা পাকা বাড়ি, এসব কথা বলে লাভ নেই। কিছু মানুষ করে, এরা খুব সংখ্যায় অল্প এবং সেই মানুষ তারা টাকা নিয়েছেন এবং তাদের টাকা ফেরত দিতে হবে। এবং আমরা মনে করি দায়িত্ব দিয়ে বলি আমাদের যদি অ্যাপ্রুভাল দেন কিছু লোককে আমরা পর থেকে সরাবো আগে টাকা ফেরত, পরবর্তীকালে পর থেকে বিসর্জিত এসব সিদ্ধান্ত আমরা নিব প্রদেশ তৃণমূল কংগ্রেসের অনুমোদন সাপেক্ষে। জেলা জুড়ে যেভাবে অশান্তি চলছে প্রত্যেকটা ব্লকে, সেটা নিয়ে কি পদক্ষেপ? প্রত্যেকটা ব্লকে কিছু নেই, এখন এই নানান রকম ব্যাপার আছে। কিছু যাওয়া পাওয়া মানুষ, কিছু মানুষ হঠাৎ করে মনে করছেন যে চাইলেই টাকা পাওয়া যাচ্ছে, চাইলেই ঘর পাওয়া যাচ্ছে, চাইলেই 100 দিনের কাজে টাকা কাজ পাওয়া যাচ্ছে। কিছু মানুষ উৎসাহিত হয়ে বিশেষ করে কিছু উচ্ছৃঙ্খল ছেলেপুলি এরা সেই উচ্ছৃঙ্খলতাকে বহিঃপ্রকাশ করতে পারে, একবার মিথ্যা প্রচারের দু এক জায়গায় করেছেন, পড়াশুনো হয়েছে, আরও একটা কোথাও রাখতে চেষ্টা করা হয়েছিল, এসব বন্ধ হয়েছে। এবং খুব দৃঢ়হাতে আমরা এইসব প্রশাসনকে বলেছি এগুলা দৃঢ়হাতে দমন করা যায়। রাজনৈতিক কি অভিসন্ধি আছে এর পিছনে? না না, এই তো ঘটনা, ভোট আসছে, ভোট আসার সময় হলে এক বছরের মধ্যে উস্কানি থাকে। প্রতাপদেবী তো অসভ্যতা করতে এসেছিলেন, উত্তর পেয়ে গেছেন সমানভাবে, উত্তর পেয়ে যাওয়ার পরে কেউ আর সামনে আসেনি। কিছু বাচ্চা ছেলে মদ মাতার দেবী নিজের পড়া, এবং আপনারা দেখেছেন যে ওর জানাতে পারে এগুলো মিথ্যা প্রভোকেশন তৈরি করা, যে অনেক পাওয়া যাচ্ছে, অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন পরিযায়ী শ্রমিকের ক্ষেত্রে দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিক পেলে আমরা পাবো না কেন, এসব অনেক ঘটনা আছে। মোটামুটি মুখ্যমন্ত্রীর জনমুখী যে কর্মসূচি, সেই কর্মসূচিতে যারা উপকৃত হয়েছেন নিশ্চয় প্রকৃত লোক উপকৃত হলে খুবই আনন্দের কথা, এবং তো লোক উপকৃত হওয়ার জন্য এসব স্যাংশন করা হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তার ব্যতিক্রম হয়েছে, সেই ব্যতিক্রমটা দল দৃঢ়তার সঙ্গে নেতৃদেশে এগুলাকে রেগুলাইজ করার চেষ্টা করছেন, এবং তার মধ্যে কিছু মানুষ ভাবছে যে আমরা এইসব করে চলে আরও কিছু পেয়ে যাবো, এইসব এগুলো ঠিক না, কখনোই ঠিক না। এমন খুব দায়িত্ব নিয়ে দল আম্পার মোকাবেলা করছে এবং উন্নয়ন করছে।